বাংলাদেশি এক বালক, ছোট্ট একটি ছেলে রাতুল। পরিবেশ নিয়ে তার খুব একটা চিন্তা ভাবনা নেই, একদম উদাসীন পরিবেশের প্রতি। তো এক রাতে সে ঘুমোতে যায় স্বাভাবিকভাবে। ঘুমানোর পর সে দেখে পরিবেশের এক রক্ষাকর্তা, যে কিনা বাতাস বুড়ো। সেই বাতাস বুড়ো তার কাছে এসেছে এবং জাদুর ক্ষমতার, সে বাতাস বুড়োর জাদুর ক্ষমতার মাধ্যমে সে ঘুরে ঘুরে দেখলো পুরো পৃথিবীতে মানুষ কতটা নির্মমভাবে এমন কিছু কাজ করছে যার ফলে পুরো পৃথিবী, যে পরিবেশ, সেটির একটি অপূরণীয় ক্ষতি হচ্ছে। তো বাতাস বুড়ো তাকে দেখায়, রাতুল, তুমি যে দেশে বাস করছো, বাংলাদেশ, তুমি কি জানো এই যে পরিবেশ দূষণ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর ফলে যে তোমার দেশ তলিয়ে যাবে, তোমার দেশের কত মানুষ মারা যাবে, তুমি থাকার জায়গাটি পাবে কোথায়? তো এসব শুনে, এসব দেখে রাতুলের চিন্তা জগতে একটি পরিবর্তন আসে। সেই পরিবর্তনটি কি, এটি দেখতে হলে তোমাদের একটি অ্যানিমেশন চলচ্চিত্র, একটি অ্যানিমেশন মুভি দেখতে হবে, যেটি আসলে 2019 সালে কম্পিউটার অ্যানিমেটেড বাংলাদেশি স্বল্প দৈর্ঘ্য একটি চলচ্চিত্র, মোহাম্মদ শিহাবুদ্দিন পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটির নাম ছিল টুমোরো। অসাধারণ একটি চলচ্চিত্র, অসাধারণ বাংলাদেশে একটি কাজ, যেখানে কিনা জলবায়ু পরিবর্তনের প্রভাবটিকে মারাত্মক রূপে, খুবই সুন্দরভাবে প্রভাবটিকে দেখানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আল রাব্বি সিমেন্স 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং পুরো অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল সম্পর্কে জেনেছি। জলবায়ু পরিবর্তন অর্থাৎ গ্রিনহাউসের ইফেক্ট কেমন, গ্লোবাল ওয়ার্মিং কিভাবে হচ্ছে, এটি নিয়ে জেনেছি। তবে আজকে আমরা স্পেসিফিকলি জানার চেষ্টা করব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ নিয়ে। তো চলো বন্ধুরা, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ নিয়ে আমাদের আজকের পড়াশোনা শুরু করা যাক। প্রথমে যদি বলি জলবায়ু পরিবর্তনশীলতা, আমি একটু কলমটি নিয়ে নিই। তো সময় এবং স্থানের সঙ্গে, অর্থাৎ জিওগ্রাফির মানে সবসময় এভাবেই চিন্তা করে যে সময় এবং স্থানের সাথে সম্পর্ক রেখে যদি আমরা পৃথিবীর ঐতিহাসিক প্রেক্ষাপটটিকে বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পারবো এই যে পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন, এটি কিন্তু খুবই স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীর এক একটি সময় কিন্তু এক এক রকম জলবায়ু ছিল, পরবর্তীতে সেই জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়ে এখনকার রূপে এসেছে। আমরা হয়তো প্লাইস্টোসিন যুগে যে ধরনের জলবায়ু পুরো পৃথিবীতে দেখেছি, বরফ আচ্ছাদিত যুগ, সে জলবায়ু আমরা এখন দেখি না, কিংবা টারশিয়ারি যুগেও দেখিনি। এই যে ধীরে ধীরে যে জলবায়ুর পরিবর্তন হয়, এটিকে কিন্তু খুব স্বাভাবিকভাবেই দেখা হতো, স্বাভাবিকভাবেই এই জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হতো। কিন্তু বন্ধুরা, পরবর্তীতে দেখা গেল এই পরিবর্তনশীলতা একটি তীব্র আকার ধারণ করেছে। অর্থাৎ সাধারণত আবহাওয়া কিংবা জলবায়ুর যে উপাদান সমূহ নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলোর মৌলিক অবস্থার পরিবর্তন কিংবা এগুলোর হ্রাস বৃদ্ধির কারণে কিছু নির্দিষ্ট অঞ্চলে আমরা দেখি দীর্ঘ সময়ের জলবায়ুর মধ্যে যে পরিবর্তন আসে, অর্থাৎ এখন যে অবস্থা বা যেটিকে আমরা স্বাভাবিক অবস্থা বিবেচনা করছি তার একটি বিপরীত অবস্থা দেখা দেয়, সেটিকে মূলত আমরা জলবায়ুর পরিবর্তনশীলতা কিংবা ক্লাইমেটিক ভেরিয়াবিলিটি হিসেবে চিহ্নিত করে থাকি। তো যেটি গল্প করছিলাম, আসলে পৃথিবী সৃষ্টির পর থেকেই আমরা আসলে এই পৃথিবী পৃষ্ঠে দেখেছি যে কখনো বৃষ্টিপাত হয়েছে একাধারে বহুদিন, কখনো শীতল হয়ে বরফে ঢেকে গেছে পৃথিবীর বিরাট কোনো অংশ, কিংবা সেই বরফগুলোকে আমরা গলতে দেখেছি, সেই বরফ গলে মহাপ্লাবন হয়েছে। বিভিন্ন ধর্ম কিংবা ঐতিহাসিক পার্সপেক্টিভ থেকেও আমরা এটি জানতে পারি, দ্য গ্রেট ফ্লাড। অর্থাৎ এই যে পরিবর্তনটি ছিল,
এই অতীতের এই জলবায়ু পরিবর্তনটি ছিল একটি ধীর প্রক্রিয়া, অর্থাৎ এটি একটি ধীর প্রক্রিয়ায় স্বাভাবিক গতিতে সম্পন্ন হবে। সময় লাগতো লক্ষ লক্ষ বছর, অর্থাৎ এক ধরনের জলবায়ু, ধরো যে কোনো যুগ যদি তুমি পর্যালোচনা করো, প্লাইস্টোসিন কাল যদি সম্পর্কে তুমি পড়ালেখা করো, দেখবে সেই জলবায়ুর সময়টি পরিবর্তিত হতে কিন্তু অনেক বছর লেগেছে, অর্থাৎ যেটি একটি ধীর প্রক্রিয়া ছিল। কিন্তু সবচেয়ে যে সমস্যার বিষয়টি যেটি নিয়ে এখন আমরা আতঙ্কে ভুগছি, তাহলে তো অনেকে প্রশ্ন উঠতে পারে, ভাইয়া তাহলে তো এটা আগেও হয়েছে, এখন আমরা এটি নিয়ে এত চিন্তা করছি কেন? চিন্তার বিষয়টি হচ্ছে এই সময়ে যে পরিবর্তনটি ঘটছে এটি খুব দ্রুত গতিতেও ঘটছে, এবং যেখানে আমরা অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই পরিবর্তনটিকে ত্বরান্বিত হতে দেখছি। অর্থাৎ মনুষ্য সৃষ্ট যে কার্যকলাপ, অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, ম্যানমেড অ্যাক্টিভিটিস, এগুলোর ফলাফল হিসেবেই আমরা জলবায়ুর পরিবর্তনশীলতাকে দ্রুত গতিতে ঘটতে দেখছি। ফলে বিগত 100 বছরের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমানে বেড়েছে 0.60°C। তো জলবায়ু পরিবর্তনশীলতার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে এবং প্রভাবও রয়েছে। ধরো আমরা যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করেছি, গ্রিন হাউস ইফেক্ট নিয়ে আগের ভিডিওতেই আলোচনা করেছি, সে আলোচনা আমরা নতুন করে করছি না। সেই প্রভাবটি কীভাবে কাজ করে, জলবায়ু পরিবর্তনটি কীভাবে ঘটে, বা গ্লোবাল ওয়ার্মিংটি কীভাবে ঘটে, গ্রিন হাউস আসলে পৃথিবীতে কীভাবে কাজ করে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তো আমরা যদি এখন একটু জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটু জানতে চেষ্টা করি, প্রথমে মেরু অঞ্চলের বরফ গলন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কথাটি আসে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমরা দেখি মেরু অঞ্চলের যে বরফগুলো সেগুলো গলে যাচ্ছে। এতে বরফ এবং হিমবাহ কিন্তু তাপীয় সম্প্রসারণের সাথে সাথে আরও গলবে, যত কিনা গ্লোবাল ওয়ার্মিং বাড়বে। এর ফলে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং আমরা দেখতে পারবো বাংলাদেশের নিম্নভূমি সহ অনেক ভূমি কিন্তু ডুবে গিয়েছে, এবং এর ফলে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ সেটিও আমরা বৃদ্ধি পেতে দেখব। তো প্রাকৃতিক দুর্যোগ তো বৃদ্ধি পাওয়ার কথা বললাম, কেননা যখন জলবায়ু পরিবর্তন স্বাভাবিক একটি নিয়মে পরিচালিত হতো, তখন আসলে আমরা এই বায়ুমণ্ডলীয় গোলযোগগুলোকে সবসময় দেখতাম না, কিন্তু এটি যখন খুব দ্রুত গতিতে ঘটে তখন আমরা বায়ুমণ্ডলীয় যে গোলযোগ রয়েছে সেটির যে ইন্টেন্সিটি সেটিকে আমরা আরও বাড়তে দেখি, তীব্রতর উপায়ে সেটিকে সম্পন্ন হতে দেখি। তো জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের একটি প্রকোপ পুরো পৃথিবী জুড়ে বৃদ্ধি পাবে। পৃথিবীতে দেখা যাবে অনেক বেশি খরা দেখা দিচ্ছে, অনেক বেশি বন্যা আমরা দেখতে পারবো, অনেক বেশি ঘূর্ণিঝড় দেখতে পারবো, দাবানলের পরিমাণ দেখতে পারবো। এভাবে বায়ুমণ্ডলীয় যে গোলযোগ সেটির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এভাবে কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবটি পুরো পৃথিবীর উপর একটি নেতিবাচক যে ক্ষেত্র সেটি কিন্তু তৈরি করবে, যার ফলাফল স্বরূপ পৃথিবীর জীবজগৎ, অর্থাৎ প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ কিন্তু আমরা ধীরে ধীরে দেখব বিলীন হয়ে যেতে পারে। তো এর একটি সরাসরি আরেক প্রভাব আমরা দেখি বাস্তুতন্ত্রের উপর। জলবায়ু পরিবর্তনে যেখানে বলছিলাম পৃথিবীর জীবজগৎ কিংবা প্রাণীকুলের কথা, আমরা কিন্তু দেখি আমরা একে অপরের সাথে কিন্তু কানেক্টেড। আজকে যদি আমি সিদ্ধান্ত নেই দূর সব গাছ কেটে ফেলবো, আমরা কি আদৌ বাঁচতে পারবো? আর যদি আজকের পর থেকে যদি দেখি যে পৃথিবীতে মাছের উৎপাদন অনেক কমে গিয়েছে, মাংসের উৎপাদন অনেক কমে গিয়েছে, আমরা প্রাণীজ আমিষ কই থেকে পাবো? এই যে একটি উৎপাদন বা একটি ফ্লোরা কিংবা ফনা যেটাই বলি না কেন, একটি দলের পরিমাণ যদি কম হয় কিংবা বৃদ্ধি হয়, এটি কিন্তু পুরো ইকোসিস্টেমের উপর একটি মারাত্মক বিরূপ প্রভাব ফেলে, যার ফলে আমরা দেখি বিশেষ করে এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, আফ্রিকা ইত্যাদি জায়গায় ফসল উৎপাদন সম্ভাব্যতায় আমরা পরিবর্তন ঘটতে দেখব। আবার কোনো কোনো বাস্তুতন্ত্রকে কয়েক শতাব্দীর জন্য টেকসই ও স্থায়ী ভারসাম্য আমরা দেখব
তারা পৌঁছতে পারবে না, কারণ এক একটি বাস্তুতন্ত্র অনেক দিন ধরে পৃথিবীতে সার্ভাইভ করে একটি নির্দিষ্ট নিয়মে, একজন আরেকজনের উপর নির্ভর করে। দেখা গেছে ছোট মাছের উপর হয়তো বক নির্ভর করছে, তার উপর হয়তো আরেকজন তাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেটিকে হয়তো আরেকজন খাদ্য হিসেবে গ্রহণ করছে। এভাবে একটি ফুড চেইন, ফুড ওয়েভ কিন্তু আমরা ইকোসিস্টেমগুলোতে দেখতে পারি। তো বাস্তুতন্ত্রের উপর কিন্তু এই ধরনের একটি নেগেটিভ প্রভাব আমরা দেখতে পারবো, অর্থাৎ জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে, অথবা কোনো কোনো প্রজাতিকে আমরা চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হতে দেখতে পারি। এবং বর্তমানে আমরা এমন কিছু উদ্ভিদ দেখি, এমন কিছু প্রাণী দেখি যেগুলো কিনা চিরতরে বিলুপ্ত হওয়ার মুখে। তো এদের প্রভাব কিন্তু, মানে এগুলোর প্রভাব কিন্তু আমরা দেখি যে আমাদের পুরো পৃথিবীর যে মানব সমাজ রয়েছে তাদের উপরে পড়বে। তো এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোগের প্রকোপ বৃদ্ধি। রোগের প্রকোপের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলোর মতো মারাত্মক রোগ ব্যাধিগুলোর প্রাদুর্ভাব ঘটবে গোটা পৃথিবী জুড়ে। অতি উষ্ণতা কিন্তু জীবের আয়ুষ্কাল কমিয়ে দিবে, এবং উত্তাপজনিত চাপের প্রভাবে আমরা দেখব বিভিন্ন মৃত্যু হার, রোগ ব্যাধি কিংবা মহামারীর পরিমাণ কিন্তু প্রচণ্ড বেড়ে গিয়েছে। এবং মহামারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি, মানে আমাদের এই যুগের মানুষের চেয়ে আর কেই বা ভালো জানে যে মহামারীকালীন সময়টিকে আমরা পার করছি। তো এরপর আমরা আরো যেগুলো দেখতে পারবো যে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের ক্ষেত্রে, যে ধরো আজ থেকে আমরা যে তাপমাত্রার বৃদ্ধিটি পুরো সময় ধরে আলোচনা করছি, এটি মূলত শিল্প বিপ্লবের পর যে খনিজ জ্বালানির ব্যবহার বেড়ে গিয়েছে তার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা বাড়তে দেখেছি, এবং এর প্রভাব তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশেও কিন্তু পড়েছে। তো আজ থেকে 18,000 বছর পূর্বে বর্তমান বাংলাদেশ সহ সংলগ্ন এলাকার যে জলবায়ু এটি কিন্তু এমনটা ছিল না। বিশ্বের জলবায়ু পরিবর্তন ধারায় পরিবর্তিত হয়ে বর্তমানে এটিকে আমরা উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে পরিণত হতে দেখেছি 1944 মতবাদ অনুযায়ী, যার ফলে বুঝতে পারছি একসময় এখানকার জলবায়ুর পরিবর্তনটি বেশ স্বাভাবিকভাবে হয়েছে। কিন্তু এই যে তাপের কথা বললাম, শিল্প বিপ্লবের পর যেটি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ দিন দিন বেড়েছে, এর প্রভাবটি কিন্তু আমরা বর্তমান বাংলাদেশেও দেখতে পারি। বিশ্বব্যাংক বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনের ফলে 2009 সালে 5টি ঝুঁকিপূর্ণ দিক, যেমন মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা চিহ্নিত করেছে, এবং 5টি ভাগের একটিতে আমরা শীর্ষ ঝুঁকিপূর্ণ, বন্যাতে শীর্ষ ঝুঁকিপূর্ণ অবস্থান সহ 3টিতে বাংলাদেশের নাম রয়েছে। তো জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী 50 বছরে জলবায়ু পরিবর্তনের ধারায় সমুদ্র পানির উচ্চতা 1 মিটার বাড়লে তাতে বাংলাদেশের নিম্নাঞ্চল সহ সমুদ্র উপকূলবর্তী একটি বিরাট অংশকে আমরা প্রায় 17% ভূমির নিচে চলে যেতে দেখব। তার মানে আমরা যে উপকূলবর্তী দেশ, এবং আমাদের দেশের যদি 17% ভূমিকে আমরা পানির নিচে চলে যেতে দেখি, তাহলে বুঝতে পারছো আমাদের দেশে এমনি মানুষের তুলনায় কিন্তু ভূমির পরিমাণ কম। তার মধ্যে 17% যদি চলে যায় অদূর ভবিষ্যতে, এবং তখন তো মানুষের পরিমাণ আরো বাড়বে, জনসংখ্যা আরো বাড়বে, তখন এতগুলো মানুষ আসলে কোথায় দাঁড়াবে? এতগুলো মানুষ আসলে তার খাদ্যের নিশ্চয়তা কোথা থেকে ভাববে? কিংবা রোগের যে প্রাদুর্ভাব ঘটবে সেটি আসলে কিভাবে সামলাবে? এই যে এই রিপোর্টগুলো আসলে আমাদের ভাবিয়ে তোলে, অর্থাৎ এর ফলে আমরা দেখি প্রায় 3 কোটি মানুষকে তাদের ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে আমরা তাদেরকে ক্লাইমেট রিফিউজি কিংবা জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হতে দেখব। তো 3 কোটি মানুষ যদি আসলে ক্লাইমেট রিফিউজিতে পরিণত হয়, তাদের সহায় সম্পদ, ঘর বাড়ি, তারা যে জমিতে চাষ করতো, কাজ করতো সেটি হারিয়ে, তাহলে সেই দেশের অর্থনৈতিক আর্থসামাজিক অবস্থা কিন্তু পুরোটাই ভেঙে পড়ে, যেমনটি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি। তো আমরা IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের তথ্য মতে দেখতে পাই 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের নদী প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে। এর ফলে আমরা দেখতে পারবো যে
পানি স্বল্পতা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিন্তু হবে অসংখ্য। এবং এশিয়ান ডেভেলপমেন্ট বোর্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সমীক্ষা থেকে জানা যায়, বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তনের এর ধারা 2050 সাল নাগাদ অব্যাহত থাকলে কিন্তু দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের ফসল উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। তো জলবায়ু পরিবর্তনের ফলে যদি দেখি আমরা সমুদ্র তল বৃদ্ধি পেতে দেখি, আমাদের ফসল উৎপাদন ক্ষমতা কমে যেতে দেখি, তখন তাহলে কি দেখব যে এতগুলো মানুষকে কিন্তু আমরা ক্লাইমেট রিফিউজিতে পরিণত হতে দেখব, যার ফলে পুরো দেশে যে কাঠামো সামাজিক কাঠামো সেটি একদম ভঙ্গুর অবস্থায় পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যদি 1 মিটার যদি বাড়ে পানি, তাহলে বাংলাদেশের এই অঞ্চল এবং 1.5 মিটার বাড়লে সমুদ্র পানির উচ্চতা, এই অঞ্চল পর্যন্ত আমরা বাংলাদেশের ভূমিকে সমুদ্রের পানিতে নিমজ্জিত হতে দেখব। তো বিশ্ব উষ্ণায়নের যে প্রক্রিয়া, এর তাৎক্ষণিক প্রভাব স্বরূপ কিন্তু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে আমরা দেখতে পাই আগামী 100 বছরে কিন্তু এটি 15 থেকে 95 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। প্রতি দশকে দেখা যাবে 1.5 থেকে 9.5 সেন্টিমিটারের মতো। তো এর ফলে দেশের প্রায় 716 কিলোমিটার উপকূল এরিয়াকে, দ্বীপ মোহনা কিংবা খাড়িযুক্ত এরিয়াকে আমরা সমুদ্র থেকে স্থলভাগে পানি প্রবেশের যথেষ্ট সুযোগ তৈরি করতে দেখব, যার ফলে বাংলাদেশের অর্ধেক ভূমির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 5 মিটারের কম আমরা দেখতে পারি। বাংলাদেশের প্রায় অর্ধেক ভূমির উচ্চতা, এই ভূমিগুলো সমতল বৈশিষ্ট্য হওয়ার কারণে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ নিম্নভূমি পানির নিচে নিমজ্জিত হয়ে যেতে পারে, যার ফলে আমরা দেখতে পারি যে 2100 সাল নাগাদ 50 সেন্টিমিটার বৃদ্ধির ফলে উপকূলীয় ক্ষতিগ্রস্ত জনসংখ্যার পরিমাণ হবে 13 থেকে 16 মিলিয়নের পরিমাণ। এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ মানে বা পানি বাড়লে দেখা যাবে আরও 1 মিটার যদি বাড়ে প্রায় 35.5 মিলিয়ন আক্রান্ত জনসংখ্যা দেশের সীমিত ভূমির উপর কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে চাপ সৃষ্টি করবে, যেটি আসলে সামলানোর ক্ষমতা আমাদের মতো দেশের নেই। তো এরপর যেটি দেখি, বন্যা ও নদী ভাঙনের পরিমাণ বৃদ্ধি, অর্থাৎ স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত সংঘটিত যদি হয়ে থাকে তখন আমরা দেখব যে ঘন ঘন বন্যার কিন্তু পূর্বাভাস আমরা অনুমান করতে পারব। এর ফলে আবার দেখা যাবে যে আমাদের যে নদী ভাঙন এরিয়াগুলো রয়েছে বা বৃষ্টিপাতের যদি এই ধরনের অস্বাভাবিক পরিবর্তন হয় তখন দুকুল উপচে বন্যা হওয়ার প্রবণতা বাড়িয়ে দিবে। এবং যেহেতু বাংলাদেশের নদীগুলো একদম থার্ড স্টেজে প্রবেশ করেছে প্রায় বলা যায়, যার ফলে পার্শ্বক্ষয়ের পরিমাণটি তখন বেড়ে যাওয়ার কারণে সেখানে যদি ম্যাটার এবং এনার্জির পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমরা নদী ভাঙন বা ক্ষয়ের পরিমাণও বাড়তে দেখব। এই বৃষ্টির পানির তোড়ে নদী ভাঙনের যে তীব্রতা সেটিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরপর আমরা লবণাক্ত পানির অনুপ্রবেশ দেখতে পারবো ধীরে ধীরে। দেখো এই অঞ্চলগুলো অলরেডি লবণাক্ত, তো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবে। তো গ্রিন হাউস গ্যাসের উষ্ণায়নের ফলে বৃষ্টিপাত অসমতা যদি লক্ষ্য করা যায় দেখা যাবে সেখানে যে কম বৃষ্টিপাতের ফলে কিছু কিছু এলাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক এলাকা যদি নদী শুকিয়ে যায় তখন নদীর জোয়ারের দেখব আমরা পানিতে ভূ অভ্যন্তরে আসলে সমুদ্রের যে পানি সেটি আসলে প্রবেশ করে আমাদের পানিতে, আমাদের ভূমিতে, আমাদের মাটিতে কিন্তু লবণাক্ততার পরিমাণ বাড়িয়ে দিবে। এর প্রভাব কিন্তু আমরা কৃষিতেও পড়তে দেখব কিংবা আমাদের সেই অঞ্চলের যে খাদ্য বা সুপেয় পানি সেখানেও পড়তে দেখব। আমার বন্ধু রাশেদ, সে বরগুনায় থাকে এবং সে আমাকে জানিয়েছিল যে স্যালাইনিটির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাদের জেলায় কিন্তু পানিবাহিত রোগের পরিমাণও খুব বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ফসল উৎপাদনের পরিমাণটিও কিন্তু অনেকখানি কমে গিয়েছে তার জেলা বরগুনাতে। তো এরপর আমরা যেটি দেখব যে কৃষিতে প্রভাব, অর্থাৎ অধিক তাপমাত্রা কিংবা বৃষ্টিপাতের জন্য আশানুরূপ আমরা ফসল কে ফলতে দেখবো না, অর্থাৎ এর সরাসরি প্রভাব দেখব ব্যাপকভাবে কৃষিতে পড়বে। কিছু এলাকায় দেখা যায় বর্ষা মৌসুমে আগাম বন্যার কারণে এমনকি গভীর পানিতে উৎপাদনশীল যে ধান রয়েছে সেগুলোর আবাদ ক্ষতিগ্রস্ত হবে, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কৃষক দেখা যাবে অন্য পেশায় শিফট করছে, তখন এই কৃষিক্ষেত্রে নিয়োজিত যে মানুষের সংখ্যা সেটিও কেউ আমরা কমতে দেখব। দেখা যাবে এর ফলে আউশ ধান বা পাট চাষের উপযোগী জমির পরিমাণ কমে যাবে। শুষ্ক মৌসুমেও কিন্তু
এই নিষ্কাশনের ধীর গতির কারণে শীতকালীন যে শস্য সেটি বপনের জন্য ভিজা জমিতে শুকাতে কিন্তু আমরা দেরি হতে দেখব, শুধুমাত্র শুষ্ক মৌসুমের এই ভিড় নিষ্কাশনের কারণে। আর লবণাক্ততার প্রবেশের ফলে যদি স্বাদু পানির পরিবর্তন পরিমাণ হ্রাস পায়, তাহলে মাটি দূষণের পরিমাণ মাত্রা বৃদ্ধি পাবে। যেটি একটু আগেই রাশেদের উদাহরণ দিয়ে বললাম, তখন কিন্তু এই দেশের যে জলবায়ু পরিবর্তন সেটি এই দেশের মানুষের উপর কিন্তু প্রচণ্ড নেতিবাচক একটি প্রভাব ফেলবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু মারাত্মক। মৎস্য সম্পদের কথা যদি বলি, তিনটি দিক থেকে এটি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের মৎস্য সম্পদ। লবণাক্ততা, বন্যা, উপকূলীয় জলোচ্ছ্বাস, যার ফলে মাছ ভেসে যাবে, লবণাক্ততায় মারা যাবে, বন্যায় আমরা সেগুলোর যে সার্টেন এরিয়া রয়েছে, ইকোসিস্টেম যে এরিয়া রয়েছে সেগুলোতে পরিবর্তন আসতে দেখব। এর ফলে কিন্তু আমাদের মৎস্য সম্পদে ব্যাপক পরিবর্তন আসবে। দেখা যাবে লবণাক্ততার ফলে স্বাদু পানির মৎস্য সম্পদ ক্ষতি কমে গিয়েছে, বন্যার কারণে নদী পুকুরের পাড় উপচে জনবসতিতে প্রবেশ করলে মাছের যে বাস্তুসংস্থান সেটিকে ক্ষতিগ্রস্ত হতে দেখব। তো এভাবে কিন্তু আমাদের দেখা যাবে পানির অম্লত্ব বেড়ে গিয়েও কিন্তু সামুদ্রিক দুর্যোগের সৃষ্টি হয়ে তখনও আমরা এটি সামুদ্রিক সম্পদ, মৎস্য সম্পদের উপর সরাসরি ইম্প্যাক্ট দেখতে পারবো। স্বাস্থ্য পরিবেশগত সমস্যা যদি আমরা দেখি, তাহলে ধরো জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নিম্নাঞ্চলে ক্রমবর মানে যে বন্যা আমরা দেখতে পারবো, এর ফলে কিন্তু পয় প্রণালী ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। চিত্রে তোমরা দেখছো কি ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে সুপেয় খানির সুপেয় যে পানি রয়েছে সেটির ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে দেখা যাবে পানিবাহিত বিভিন্ন রোগ সৃষ্টি হবে, বিভিন্ন ছোঁয়াচে রোগ বিস্তার লাভ করবে। আবার বন্যায় কিন্তু বিশাল শিল্প বর্জ্য, আমরা এখন দেখি যে বন্যায় কিন্তু তাদের বর্জ্য ওয়েস্টেজগুলো ফেলে, সেই শিল্প বর্জ্যগুলোতে গুলোকে আমরা বন্যায় দেখা যাবে প্লাবন ভূমিতে জমা হতে দেখবো। এভাবে কিন্তু স্বাস্থ্য পরিবেশগত সমস্যা সৃষ্টি হবে। বাস্তুসংস্থান সবচেয়ে মারাত্মক প্রভাব পড়বে এতে। সমুদ্র সমতলের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে কিন্তু সুন্দরবনের যে জীববৈচিত্র্য, জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ ক্ষতির সম্মুখীন হবে মারাত্মকভাবে। এতে পুরো ফুড চেইন, পুরো ফুড ওয়েব তথা পুরো ইকোসিস্টেম কিন্তু ভেঙে পড়বে। অর্থাৎ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু আমরা মারাত্মক দেখতে পাচ্ছি, যেটি একেবারে মানুষ থেকে সুন্দরবনের খাদ্য শৃঙ্খল সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাবটি বিস্তৃত। তো বন্ধুরা, তোমাদের জন্য এখন একটি প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে যে গ্রিন হাউসের প্রভাব হিসেবে নিচের কোনটি উল্লেখ করা যায়? কৃষির উপর এর প্রভাব পড়বে, সমুদ্রের পানির লবণাক্ততা বৃদ্ধির উপর, জীববৈচিত্র্য ধ্বংসের উপর? তো তোমরা কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দাও। 3, 2, 1, উত্তরটি হচ্ছে 3টি, অর্থাৎ কৃষি, সমুদ্রের পানির লবণাক্ততা বৃদ্ধি কিংবা জীববৈচিত্র্য, এই সব কিছুর উপর আমরা এর প্রভাবটি দেখতে পারবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী অধ্যায়ে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, আমি আল্লাহ বিসিমেন্স আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।